অবস্থা দেখো, কি খুশি যে হয় এরা চান করে। ভাবলাম চাদরটা পাতবো, এত বড় বাড়ি, টেবিল আছে, সবকিছু আছে, তাও লোকে খাওয়ার জায়গাটা কোথায় রে? বিছানা, এটাই খাওয়ার জায়গা? হ্যাঁ, আমি যে হেয়ার অয়েলটা ইউজ করছি সেটা হচ্ছে একটা, এটা পিওর কোকোনাট অয়েল। আমি এখন সো কনফিউজড কি কালার করব, ইচ্ছে তো করছে লাইট নিউডে যেতে, বাট প্রবলেম ইজ খাবার খেলে ইয়েলো হয়ে যাবে। এটা হচ্ছে আমার ফেভারিট জোন, হরলিক্স জোন, মানে এখানে হরলিক্সটা অনেক ডিসকাউন্টে পাওয়া যায়। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে আরও খুব স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে একটা ডেইলি ব্লগে। আর আজকে সানডে, আমি কালকে রাতে আহমেদাবাদ থেকে ফিরেছি, ফিরে আজকে সকালে জাস্ট ঘুম থেকে উঠলাম, সকালের বলা চলে না, অলমোস্ট 11:30 বাজে, বিকজ আই ওয়াজ টায়ার্ড। বাট প্রবলেম হচ্ছে আমার দুদিনের মধ্যে আমাকে দিল্লি বেরিয়ে যেতে হবে, তো আজকে দিনটা খুব মানে হেক্টিক হবে, বিকজ প্রচুর কাজ আছে বাড়ি। তার সাথে তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে আমার হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, তো আজকে ভিডিওতে আমি সেগুলো একটু মার্জ করবো, বিকজ আজকে আই রিয়েলি নিড হেয়ার কেয়ার অ্যান্ড মাই স্কিন কেয়ার, কারণ এত ট্রাভেলের পরে না স্কিন হেয়ার দুটোই খুব ড্যামেজড হয়েছে। তো কিভাবে আমি উইকেন্ডে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার করি সে সমস্ত কিছু তোমাদের কাছে দেখাবো, তার সাথে তো ডেইলি ব্লগ থাকবেই। সো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সো আজকে সবার প্রথম দিনটা শুরু করছি এদেরকে দিয়ে, এদের পুরো খাঁচাটাকে যে পরিষ্কার করতে হবে, এদেরকে চান করাতে হবে। সো ইয়েস, এদের ফার্স্টে কাজটা করে নিই, তারপর অন্য কাজে যাব। কুটু কুটু, দুজনের অবস্থা দেখো, কি খুশি যে হয় এরা চান করে। কুটু, ওরে বলে, ওরে আলে, আপাতে পুতু, খুব মজা পায় ওরা চান করে। খাঁচাটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার আমি একটু ভেতরে হাফ ঢুকে জাস্ট ওই কোনগুলো পরিষ্কার করে দেবো, যেটা একটু চাপের কাজ আছে, বাট তাও আমি রোজই করি। সো সো গাইস, ফাইনালি ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর পাখি চান করানো ডান, কাঁচা ভেজানো হয়ে গেছে, কাঁচা শুরু হয়ে গেছে, এরপর হয়ে গেলে সেগুলো মেলতে যাবো। এবার একটা খুব বিশাল কাজ আছে, সেটা হচ্ছে এই বিছানা পুরো পাল্টানো, সেটা একটা অনেকক্ষণ সময় সাপেক্ষ কাজ, পুরো করে নিয়ে চাদরগুলো কাচতে দেবো। তো ইয়া, সেসবগুলো করে নিই, তারপরে একটু রান্না করতে হবে, দেন আমি আমার স্কিন কেয়ার শুরু করবো। সো তোমরা দেখতে থাকো। ভাবলাম চাদরটা পাতবো, এত বড় বাড়ি, টেবিল আছে, সবকিছু আছে, তাও লোকের খাওয়ার জায়গাটা কোথায় রে? বিছানা, বিছানা এসে কনফ্লিক্ট নিয়ে বসে পড়লো, এবার আমি কি করে চাদরটা পাতবো? এটাই খাওয়ার জায়গা? হ্যাঁ, আমি চাদরটা তো পাল্টাতাম। তুই অন্যগুলো কর, বাকি পরে দেখছি। আমাদের দেখো না বাড়িটা, এত ঘরটা একদম তোমার মেন রাস্তার উপরে না, ওই জন্য একটুতেই সব সময় ধুলো পড়ে যায়। সে যাই হোক, পরিষ্কার করে নি। যতক্ষণ অনিন্দ ব্রেকফাস্ট করছে, আমি আমার আর একটা কাজ আছে যেগুলো করে নিই, সেটা হচ্ছে আমার জুতোগুলোকে ডিসকার্ড করার। মানে আমার প্রচুর জুতো আছে যেগুলো আর কি একদম নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, বাট আমি টাইমই পাচ্ছিলাম না যে সেগুলোকে বাইরে মানে ফেলবো। বাট আজকে ফাইনালি মনে হচ্ছে প্রচুর জুতো জমে গেছে, যেগুলো একদম পরার মতো অবস্থায় নেই, পুরো ছিঁড়ে গেছে, ফেটে গেছে, মানে গ্লু দিয়েও কিছু আর হচ্ছে না, তো সেগুলোকে ফেলতে হবে। অ্যান্ড সবথেকে বড় কথা, পরশু দিন দিল্লি যাচ্ছি, তো দিল্লি যাওয়ার আগে আমাকে এই জায়গাটা খালি করে যেতে হবে, কারণ আমি জানি দিল্লি গেলে আর কিছু না কিনি না কিনে আমি জুতো কিনে আনবোই। সো চলো এবার জুতোগুলো ডিসকার্ড করি। সো এই সমস্ত জুতোগুলোকে ডিসকার্ড করতে হবে, কারণ এগুলো সবকটা নয় ফেটে গেছে, নয় হিল খুলে গেছে, নয় যে সাইড থেকে খসে গেছে, তো এই সবগুলোকে এবার আমি ফেলবো আজকে। সো ফাইনালি চাদর পাতা হয়ে গেছে। আর তোমরা যদি ভাবছো এটা কি, তো এটা দেখো আমি নতুন একটা আইডিয়া করেছি, আমি সমস্ত বিছানার চাদরের যে বালিশের ওয়ার্ডসগুলো আছে না, মানে পায়ের বালিশের, মাথার বালিশের, সেগুলো আমি না ট্রাভেল পাউচে পুরো রেখে দিয়েছি, যাতে খুঁজতে না অসুবিধা হয়। তো এভাবে না খুব ভালো ওয়ার্ডগুলো রাখাও যাচ্ছে। আর তোমাদের দেখাই, এই হচ্ছে আমার চাদরের সব রাখার জায়গা, সব পরপর করে চাদরগুলো সব সাজানো আছে। ফাইনালি একটা বড় কাজ হয়ে গেল, এবার একটু নিজেকে টাইম দিতে হবে, কারণ অলমোস্ট ডান, অনিন্দ মাংসটা আনতে গেছে, তো তার আগে যতটা পারি একটু নিজের মতো কাজগুলো করে নেব, তারপরে রান্না বান্না শুরু হবে, তোমরা দেখতে পাবে। সো আই এম সুপার এক্সাইটেড কি আমি রান্না করব। ইয়ে, সো এখানে আমি যে হেয়ার অয়েলটা ইউজ করছি সেটা হচ্ছে একটা, এটা পিওর কোকোনাট অয়েল, যেটা আমি উটি থেকে নিয়েছিলাম, দেখো এতটা ঘন, এবং এটা কিন্তু রোদ্দুরে খানিকক্ষণ দিয়েছিলাম, তারপরে এরকম লিকুইড একটু হয়েছে। তার সাথে শ্রী হার্বেলের একটা হেয়ার কেয়ার অয়েল, এটাও আমি উটি থেকে কিনেছিলাম, কারণ সাউথে সব থেকে ভালো হেয়ার অয়েল পাওয়া যায়,
সেটা জবা, আমলকি, তারপরে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে বানানো হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছ ইনগ্রিডিয়েন্ট লিস্ট। তো আমার তো এটা খুব ভালো কাজ করেছে। তো আমি কি করি, এই দুটোকে একটু মিক্স করে দেন আমি হেয়ারে অ্যাপ্লাই করি। সো চলো এবার মিক্স করে অ্যাপ্লাইটা করে নেওয়া যাক। তো বাড়িতে আমি 50-50 রেশিওতে নিয়েছি ওই জবা তেলটা আর তার সাথে নারকেল তেল। এবার ভালো করে আমি দুটোকে মিক্স করে নেব। করে নিয়ে এবার আমি আমার মাথা স্ক্যাল্পে ভালো করে এটাকে লাগিয়ে নেব। একটা সমস্যা হচ্ছে, দেখো টিউবলাইট এরকম ধপধপ করছে, এই ঘরের অনিন্দা আবার গেল টিউবলাইট আনতে। সো এনে আবার লাগা, মানে সমস্যার আর শেষ নেই। সো গাইস, আমি ফাইনালি মাথায় পুরো তেল লাগিয়ে নিয়েছি, মানে জাস্ট স্ক্যাল্পে। আমি কিন্তু এন্ডসে কিচ্ছু করিনি, ঠিক আছে, মানে এন্ডসে তেলের কোনো ভূমিকা নেই, জাস্ট স্ক্যাল্পে। এবার ভালো করে হালকা তেল এরকম করে একটু মাসাজ করে নিয়েছি, মানে 2-3 মিনিট, যাতে ভালো করে অয়েলটা পুরো ইউনো স্ক্যাল্পে প্যানিট্রেট করে নেয়। সো এবারে জাস্ট এটাকে ট্রাই করে নেব। করে 1 ঘন্টা 40 মিনিট আমার রান্না করতে লাগবেও, তো একটু বেশিক্ষণ থাকলে অসুবিধা নেই। তারপর শ্যাম্পু, কন্ডিশনিং আর আজকে হেয়ার মাস্কও লাগাবো, তোমাদের সেটা পুরো দেখাবো, তোমরা দেখতে থাকো। সো এই যে দ্বিতীয় বালতি পুরো কাঁচা, এখনো আরেক বালতি আছে। মানে সত্যি কাঁচাটা, মানে ওয়াশিং মেশিনটা খুব সুবিধা, তারপরে মেলা এবং মেলার পরে ভাঁজ করে তোলাটা একটা প্রচুর বড় কাজ, মানে খুব টায়ারিং, বাট চলো পড়তে তো হবে, সো করা যাক। সো ফাইনালি আমার মাংস করা হয়ে গেছে, একটু মাংসটা ফুটছে। আর আজকে আমি বানিয়েছি হিমালয়ান চিকেন, মানে পোস্ত বাটা, কাজু বাটা সবকিছু দিয়ে। তো জাস্ট ভাতটা হলেই খেয়ে নেব, দেখতে তো দারুণ হয়েছে। অনিন্দ খেয়ে বলুক কেমন লাগছে। হাই গাইস, সো আমাদের প্ল্যানে একটা ছোট্ট চেঞ্জ হয়েছে আমাদের, মানে এখন দেখো অলমোস্ট 4:45 বাজে, মানে রান্না বান্না সমস্ত কাজ করে উঠতে তো দেরি হয়ে গেছে। তাই আমি অনেকটা ডিসাইড করলাম একটা কাজ করি, ফার্স্টে খেয়ে নিই, দেন আমরা চান করবো, কারণ আমার আজকে চান করতে টাইম লাগবে শ্যাম্পু ট্যাম্পু করে, আর এত খিদে পেয়ে গেছে, তাই জন্য ভাবলাম আগে চলো খেয়ে নেওয়া যাক। তো এখন খেতে বসে যাচ্ছি, আর উল্টো দিকে হ্যারি পটার চলছে, সো দেখতে দেখতে খেয়ে নেবো, তারপর ফ্রেশ হয়ে নেবো আর কি। সো গাইস, ফাইনালি আমি চান করে বেরিয়ে এসেছি, একদম রৌদ্রের সামনে দাঁড়িয়ে তোমাদের স্কিনটাকে আমার দেখাচ্ছি। মানে স্ক্রাবিং এর পরে স্কিনটা এত ভালো একটা এফেক্ট দেয় না, সো আই এম রিয়েলি এনজয়িং ইট। তো যাই হোক, এবার জাস্ট শ্যাম্পু কন্ডিশনার করা হয়ে গেছে, এবার জাস্ট চুলে একটু সেরাম আর একটা হেয়ার স্প্রে লাগাবো। এগুলো আমি রেগুলার লাগাই না সত্যি কথা বলতে, পার যখন আমি উইকলি ঠিক করি যে না আজকে আমি পুরো একদম একটা সেলফ প্যাম্পারিং করবো বা সেলফ কেয়ার নেবো পুরো প্রপারলি, তখন আমি এই সমস্ত কিছু জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ইউজ করি। সো ইয়েস, এখন চুলটা একটু হালকা ভিজে আছে একটু শুকিয়ে গেলে, দেন আমি এতে হেয়ার স্প্রে ইউজ করবো একটা, দেন হেয়ার সেরাম। সো গাইস, তোমাদের একটু আগে যে হেয়ার স্প্রে এর কথাটা বলছিলাম, সেটা হচ্ছে শ্রস কফির একটা হেয়ার স্প্রে। তো এটা বেসিক্যালি হাইলোরনিক ময়েশ্চার কেক হেয়ার স্প্রে, মানে যাদের ধরো একটু ড্রাই হেয়ার আছে বা একটু ড্যামেজ হেয়ার আছে, তাদের জন্য হেয়ার স্প্রেটা ভীষণ ভালো। তোমরা জাস্ট লাগিয়ে এটা ছেড়ে দাও, তো এটা ময়েশ্চারটাকে অনেকক্ষণের জন্য, মানে অ্যাটলিস্ট 1-2 দিনের জন্য লক করে রাখে, তো তোমার হেয়ারটা চট করে ড্রাই না হয়ে যায়। তো এবার আমি এটাই পুরো হেয়ারে যে স্প্রে করে ইউজ করে নেব, করার পর তারপর হেয়ার সিরাম লাগিয়ে তারপর চুলটাকে ড্রাই করবো। হেয়ার সিরামটা আমি একটু পরে লাগাই, সাথে সাথে আমি লাগাই না, কারণ এটার এফেক্টটা তাহলে ইউনো কাজ করে না। তো হেয়ার সিরামটা একটু ড্রাই হলেই লাগানোটা বেটার। হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি স্পন্দনের একটা ডেইলি ব্লগে। সো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং, কারণ ডেইলি ব্লগ আমার খুব ভালো লাগে করতে, মজার রেগুলার লাইফটা। আর এই দেখো আমাদের বাড়ির যে নতুন সদস্যরা, এরা আমি কথা বললেই ভাবে আমি ওদের সাথেই কথা বলছি, মানে এত জেলাস। সো সমানে ডেকে যাবে, সো ওটাকে ইগনোর করে নিও। তো আমি আহমেদাবাদ থেকে জাস্ট ফিরলাম শনিবার দিন, আর আজকে সোমবার, আর আজকে রাতে আমাকে বেরিয়ে যেতে হবে দিল্লি ট্রিপে। সো দিল্লি রিলেটেড একটা পুরো ব্লগ আমি আলাদা তোমাদেরকে দেখাবো, কারণ দিল্লিতে আমি 3 দিনের জন্য একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি, দ্যাট ইজ ল্যাশ এক্সটেনশন। তো সেটা কি হয় না হয় সেই সমস্ত কিছু রিলেটেড ব্লগটাও তোমাদেরকে দেখাবো, বিকজ তোমরা আমার ফ্যামিলি অ্যান্ড ইউনো আমার জার্নি, মানে সেটা তোমাদের সাথে শেয়ার করাটা আমার মনে হয় উচিত, তোমাদের ভালো লাগবে। সো যাক, আজকে ডেইলি ব্লগটা শুরু করছি। তো আজকে সকাল থেকে উঠে অফিসের কিছু কাজ ছিল, সেসব করে লাগেজ গোছানোই ছিল অলমোস্ট, বাস কিছু অ্যাড অন করলাম। আর এর মধ্যে আমাকে এখন আরবান ক্ল্যাব থেকে নেল এক্সটেনশন করাতে আসবে, কারণ আমি এখন হেড অফিসে যাবো, তো তার আগে একটু গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, তাই নেল এক্সটেনশন ইজ ম্যান্ডেটরি আমাদের প্রফেশনে, তার জন্য এক্সটেনশনটা যে করাতে আসবে, লম্বা রাখবো না ছোটোর ওপর রাখবো, তোমাদের দেখাবো কি করে এক্সটেনশন করানো হচ্ছে অ্যান্ড অল, কি করে টেক কেয়ার নিতে হয়। সো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব 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 ভালো লাগবে, চলো ব্লগটা স্টার্ট করি।
সো ফাইনালি আরবান ক্লাব থেকে এসে গেছে আমার নেল এক্সটেনশন করাতে। আই থিঙ্ক দিস ইজ মাই থার্ড টাইম আমি আরবান ক্লাব থেকে করাচ্ছি, দে আর দি বেস্ট। তো যাই হোক, এখন সমস্ত এই যে অ্যারেঞ্জমেন্ট চলছে পুরো, তারপর শুরু হবে। সো স্টে টিউন, তোমাদের দেখাবো আমার কি নেল এক্সটেনশন হচ্ছে না অলসো। ইয়া, সো এই যে সমস্ত কিছু রেডি হয়ে এবার শুরু হচ্ছে আমার এক্সটেনশন প্রসিজার। টাইম তো লাগবেই, মিনিমাম 2 hours অর 1.5 hour ডিপেন্ডস। সো ইয়া, ইজ ডুইং সো এইবার আমার এক্সটেনশন অ্যাটাচমেন্ট চলছে। স্যার ভীষণই ভালো করছেন, মানে উনি বাফিং করার পরেও আমার একটু হাতে ব্যথা লাগেনি। নর্মালি আমার এই টাইমে পেন শুরু হয়ে যায়। সো ইয়া, আমি এখন সো কনফিউজড কি কালার করবো। ইচ্ছে তো করছে লাইট নিউডে যেতে, বাট প্রবলেম ইজ খাবার খেলেই ইয়েলো হয়ে যাবে, তাই জন্য ভাবছি একটু ডার্কের ওপর যাবো। এনিওয়ে ইটস সামার, সো ওয়াই নট। সো আমার বেসিক এক্সটেনশন পুরো হয়ে গেছে, এবার এতে কালার করব। আমি সেই ঘুরে ফিরে ল্যাভেন্ডার আর পিঙ্কে গেছি, যদি আমি চেষ্টা করছিলাম অন্য কালারে যাওয়ার, বাট না, আমার মনে হয় এক্ষেত্রে না টেকনিশিয়ানের কথা শোনাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ওরা ভালো আইডিয়া দিতে পারে। তো তাই জন্য আমি ল্যাভেন্ডার আর পিঙ্কের কম্বিনেশনই করাচ্ছি। সো তোমাদের ফাইনাল রেজাল্টটা করে তারপর দেখাবো। সো এটা হচ্ছে লেন্থ, বেসিক্যালি এরকম ভালো লাগছে, বাট চলো। হাত ফাত পুড়ে পুড়ে যাবে, কি সব করছে অশিক্ষিতের মতো কথা মিটিং করছি, ভালোই লাইট বন্ধ হয়ে গেল, মানে হয়ে গেল টাইমারটা। বেস্ট অফ লাক। সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট আমার নেলসের। ভীষণ সুন্দর লাগছে। আমি তো প্রথমে ভাবছিলাম পিঙ্কটা কেমন লাগবে, বাট করার পর সত্যি দেখছি না, ভীষণ সুন্দর করেছে। আর খুব নিখুঁত কাজ, যে কতক্ষণ ধরে বসে এখান থেকে সব ক্লিন করলেন এই যে এক্সট্রা প্লাস্টিকগুলো। সো ইয়া, এনজয়িং। নেলটা ভালোই করেছে, হয়তো ঘুরছি ফিরছি দেখে গেছে, অনেক তো হাসছে ওদিক থেকে। যাই হোক, নেল হয়ে গেছে, সুন্দর দেখতে লাগছে। এখন আমি এরকম করে কথা বলবো, এটা তোমরা নেলটা দেখতে পারো, কেন মজা করছি। এবার তাড়াতাড়ি খেয়ে নেবো, মোটামুটি 2 ঘন্টা মতোই লাগলো, অনেক নিখুঁত কাজ। তো এবার বেরোবো, তারপরে ডিমার্ট যাবো, আমাদের মাসকাবাড়ির সব মালপত্র কেনার আছে। সো চলো, তোমাদেরও ডিমার্ট ঘুরিয়ে দিই ব্যাঙ্গালোরের। সো তোমরা দেখতে থাকো ব্লগটা। সো খাওয়া দাওয়ার পরে এখন আমি আর অনিন্দ একটু বেরোচ্ছি, তোমার যেটা বললাম, আমরা এখন যাচ্ছি ডিমার্টে মাস কাবাডির বাজার করতে। তো ডিমার্টে খুব সস্তায়, মানে বেসিক্যালি বিগ বাজার টাইপের, বাট বিগ বাজার প্রো, মানে প্রচুর সস্তায় জিনিসপত্র পাওয়া যায় আর কি, মাস কাবাডির জন্য অনেক অফার থাকে, নট সস্তা, অফারে আর কি। তো চলো এবার ডিমার্টের দিকে যাওয়া যাক, তোমাদের ডিমার্টটা ঘুরে দেখাই। সো আমরা অলমোস্ট ডিমার্ট পৌঁছে গেছি, এবার জাস্ট মানে গাড়িটা ঘোরালেই হয়ে যাবে। উইকডেজ আসার কারণ ডিমার্টটা একটু ফাঁকা থাকে, আর আমাদের যে মান্থ এন্ড 27, তো আশা করা যাচ্ছে একটু ফাঁকা থাকবে, না হলে প্রচুর ভিড় হয়, কিচ্ছু কেনা যায় না, মানে লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সো দেখা যাক, আজকে একটু ফাঁকা থাকবে হোপফুলি। তো চলো এবার যাওয়া যাক। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ডিমার্টে, গাড়ি পার্কিং করে এবার এই যে অনিন্দ যাচ্ছে টলিনের সামনে, আজকে পুরো ডিউটি ওর, আমি জাস্ট ভিডিও করবো। সো তোমরা দেখতে থাকো। ফাইনালি ভেতরে চলে এসে আছে, প্রচুর ফাঁকা, মানে অন্য সময় এগুলো দেখাই যায় না, এত লোকজনের ভিড় থাকে। অনিন্দ পুরো না তাকে এবার একদম জিনিসপত্র নেওয়া শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার ফেভারিট জোন, হরলিক্স জোন, মানে এখানে হরলিক্সটা অনেক ডিসকাউন্ট পাওয়া যায়, তার জন্য আমরা বড়টাই নিলাম একটা 2 কেজি। এই যে 2 কেজির দামটা 1200 টাকাটা, 1029 টাকায় দিচ্ছে। সো নেওয়া হয়ে গেছে 2 কেজির হরলিক্স। সো এখানে দেখো, মাস খাবারের জিনিসপত্র ছাড়াও প্রচুর সস্তায় অনেক কিছু ডিশেস, বাটি, এদিকে কাপস, সব কিছু রয়েছে।
মাস খাবারের বাজারের পর এবার এখানে অনেক এখন টপ তুলছে, কারণ আমাদের এখন নতুন তিনটে গাছ এসছে, তো সেগুলোর জন্য কালার সিলেকশন চলছে। হাই গাইস, তো ফাইনালি ডিমার্ট থেকে বাড়ি চলে আসলাম। এসে সমস্ত এই মাস খাবারের মালগুলোকে গুছিয়ে রাখলাম, রাখার পরে আজকে একটু তারপর চা খেলাম, মা শেষে রান্নাটাও করে দিয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেছে। এবার একটু রেস্ট নেব, কারণ কি আবার রাত্রিবেলা 12:30টার সময় বেরোতে হবে। তো এখন না এয়ারপোর্ট যাওয়াটা আমার কাছে একদম জল ভাতের মতো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, মানে রাত্রিবেলা বেরোতে হবে, রাত্রি জাগতে হবে। সমস্যাটা হচ্ছে নর্মালি তোমরা যদি আমার আগের ব্লগগুলো দেখে থাকো তাহলে দেখবে আমি এয়ারপোর্ট থেকে আগে হোটেলে যাই, তারপরে একটু ফ্রেশ হয়ে তারপর আমি ইনস্টিটিউটে যাই। বাট আজকে আমার ফ্লাইটটা ল্যান্ড করবে 8:40 নাগাদ, এবং তারপর ওখান থেকে মানে ইনস্টিটিউট যেতে আরো 1 ঘন্টা 9:40, তার মানে 10:00 থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর এটা আমি শিখতে যাচ্ছি, শেখাতে না, তার জন্য একদম টাইম মেনটেন করে সবকিছু করতে হবে। তো হোটেল যাওয়ারও চান্স পাবো না, তো সম্ভবত আমাকে পুরো রাত্রিবেলায় রেডি হয়ে মেকআপ ক্যারি করে, কারণ ফার্স্ট ইম্প্রেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর অ্যাজ এ স্টুডেন্ট যাচ্ছি নট অ্যাজ এ ট্রেনার, তো তার জন্য এবারের ফিলিংসটা মানে একটু অন্য ধরনের। তো ইয়াম সুপার এক্সাইটেড, বাট একটু টাফ, তো যাই হোক তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাই মাস খাবারের জিনিসগুলো আমি কি সুন্দর করে স্টক রুমে গুছিয়ে রেখেছি, সো চলো। সো এটা হচ্ছে দেখো আমাদের স্টক রুম মতো আর কি, এখানে সমস্ত কিছু যা যা কিনে এনেছি, ধূপের প্যাকেট, তারপর সমস্ত মশলা, ময়দা, চিনি, এটাও ময়দা, তেল, সর্ষের তেল সব ওইদিকে, সাদা তেলের প্যাকেট, সমস্ত টিস্যুর প্যাকেট, বিস্কিট, কর্নফ্লেক্স সব এইভাবে গুছিয়ে রেখেছি। তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের পুরো স্টক রুম আর কি, মানে যা যা এখান থেকে বের করা সেগুলো আবার ফোনে নোট ডাউন করে রাখা, যাতে পরের বারে বোঝা যায় যে স্টক থেকে কি কি বাইরে বেরিয়েছে। তো সো গাইস ফাইনালি ডিনার ডিনার করে একদম রেডি হয়ে গেছি, এবার বেরোতে হবে, কারণ একটু পরেই মানে গাড়ি চলে আসবে 12:30 নাগাদ, এখন 12:00 বাজে। তো আমি চট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা পথে, যাতে একটু এনার্জি লাগে। বাট চোখটা দেখো লাল হয়েছে, এই সাইডে চোখটা, মানে ঘুমে ঘুমটা পুরো হয়নি। বাট এয়ারপোর্টে কি ঘুমিয়ে পড়বো, কোনো চাপ নেই, বা ফ্লাইটে ঘুমিয়ে নেবো একটু 1 ঘন্টা যতটা টাইম হোক। বাট ইয়েস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট দিল্লি ব্লগে। সো আমি এয়ারপোর্ট যাওয়ার আসার দেখাচ্ছি না, কারণ তোমরা আমার প্রত্যেকটা এই ট্রাভেল ব্লগে এয়ারপোর্ট দেখে নিয়েছো, এখন ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা মনে হয় তোমরাও ভালো করে জেনে গেছো। সো যাই হোক, আবার তোমাদের সাথে একদম দেখা হচ্ছে দিল্লি গিয়ে। সো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো, এবং নতুন ব্লগ আসছে খুব তাড়াতাড়ি, আশা করবো তোমাদের ভালো লাগবে। এবং ততদিন সবাই তোমরা ভালো থাকো, সুখে থাকো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সো টাটা।